আজকের নবম দশম শ্রেণীর বিজিএস এর প্রথম অধ্যায়ের পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ, এই অধ্যায় থেকে আজকের আমাদের আলোচনার বিষয় 1.1 পরিচ্ছেদের বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের উপর বাংলা বাঙালি জাতীয়তাবাদ বিকাশের এই ভাষা আন্দোলনের অংশটা নিয়ে হলো আজকের আমাদের এই ক্লাসটি। তাহলে দেখা যাক আজকের এই ভাষা আন্দোলনের জাতীয়তাবাদ ভাষা আন্দোলন কি ভূমিকা রেখেছে, এগুলো আমরা একটু এখন আমরা জানব। মূলত এই পাকিস্তান সৃষ্টির আগে থেকেই মূলত এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়, এবং 1937 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালিদের নেতা তৎকালীন বাঙালিদের নেতা শেরে বাংলা একে ফজলুল হক এর প্রতিবাদ করেন, এবং পরবর্তীতে 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক যখন একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত হয়ে যায়, তখনই আবার এই ভাষার প্রশ্নের বিতর্কটি পুনরায় শুরু হয়, এবং 1947 সালের 17ই মে সদরে খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 সালের তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়, এবং এই তমদ্দুন মজলিসের যুবকর্মী সম্মেলনে 6 থেকে 7 সেপ্টেম্বরের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয় এই তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠনের ওই যুবকর্মী সম্মেলনের মধ্যে। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার এর তীব্র প্রতিবাদ শুরু হয় পূর্ব বাংলার, এবং এরই প্রেক্ষাপটে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে এবং এগুলো নিয়ে লেখালেখি শুরু হয়। পরবর্তীতে দেখা যায় যে ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সব বিভিন্ন প্রতিষ্ঠানে সভা সমাবেশ মিছিল মিটিং শুরু হয়। এর প্রেক্ষাপটে পাকিস্তান সরকার 147 দ্বারা জারি সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য দীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানান, কিন্তু তার এই দাবি অগ্রাহ্য হলে 26 ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়, এবং 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন করে আবার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয়। এ সংগঠন 11ই মার্চ বাংলা ভাষার দাবি দিবস পালনের ঘোষণা দেয় 11 মার্চ বাংলা ভাষার দাবি দিবস ঘোষণা দেয় এবং ওই দিন সাধারণ ধর্মঘটও কিন্তু পালন করা হয়। পরবর্তীতে 1948 সালের 4থা জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর রাষ্ট্রভাষা বাংলাশাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করার অবস্থায় শেখ মুজিব শামসুল হক অলি আহাত 69 জনকে গ্রেপ্তার করা হয় ওই সময়ে, এবং নবপ্রতিষ্ঠিত পাকিস্তান
রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষ স্থানীয় ছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই 1947 সালে 12 থেকে 15 মার্চ ধর্মঘট আবার ধর্মঘট পালিত হয় এবং তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাধ্য হয় যে ওই সংগ্রাম পরিষদের সাথে 15 মার্চ বাধ্য হয় একটি চুক্তি করতে এবং ওই চুক্তির মধ্যে 8টি দফা ছিল এবং এই 8টি দফার মধ্যে 1 নম্বর দফা হলো বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করতে হবে, পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে, পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে, শিক্ষার মাধ্যম হবে এই বাংলা। 5 নম্বর দফা হলো সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, 6 নম্বর দফার মধ্যে বাংলা আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, 7 নম্বর দফার মধ্যে ছিল 29শে ফেব্রুয়ারি হতে জারিকৃত 147 দ্বারা প্রত্যাহার করা, 8 নম্বর দফা হলো রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এ মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। এই ছিল তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে সংগ্রাম পরিষদে আদ্যোপান্ত চুক্তির দফাগুলো। এর পরবর্তীতে দেখা যায় যে আবার 1948 সালের 29শে মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন এবং 21শে মার্চ রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, অনুষ্ঠিত জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে আবার ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তিনি এরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে যায় এবং না না বলে তার উক্তির প্রতিবাদ জানায়। এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগও গ্রহণ করেছিল কিন্তু বাঙালিরা এ অপপ্রয়াসেরও তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জ্ঞাপন করেন। এরই প্রেক্ষাপটে পরবর্তী 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার অনুকরণে আবার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন এবং এর প্রতিবাদে ছাত্র সমাজ 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে আবার এই 1952 সালে এসে গঠিত হয় এবং নতুনভাবে আন্দোলন সংগঠিত হতে থাকে। এর সঙ্গে রাজনৈতিক দলগুলোও কিন্তু যুক্ত হয় এবং 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। এরই প্রেক্ষাপটে পরবর্তীতে দেখা যায় যে 1952 সালের 20শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 দ্বারা জারি করা হয়, কারণ এর ভিতরে আবার এই বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বঙ্গবন্ধুর সাথে সহবন্দী মুহিউদ্দিন তারা ঢাকা কারাগারের বন্দি অবস্থায় ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থাকার সময় বিভিন্ন রাজনৈতিক ছাত্র এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন এবং এরই প্রেক্ষাপটে এদেরকে আবার ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে এরা দুজনেই আবার এর বিরুদ্ধে রাজবন্ধুদের মুক্তি এবং রাষ্ট্রভাষার দাবিতে আবার জেলের মধ্যে কিন্তু ওই কারাগারের মধ্যে অনশন শুরু করেন এবং 21শে ফেব্রুয়ারির যে কর্মসূচি বাসার দাবিতে পালনের গ্রহণ করা হয়েছিল এরই প্রেক্ষাপটে 20শে ফেব্রুয়ারি সরকার তৎকালীন পাকিস্তান সরকার 21শে ফেব্রুয়ারি থেকে 144 দ্বারা জারি করে।
এবং সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু 144 দ্বারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সভায় দশজন করে মিছিল বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 দ্বারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে মিছিলে লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, কিন্তু এক পর্যায়ে পুলিশ ওই মিছিলের উপর গুলি বর্ষণ করে এবং গুলি বর্ষণে আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আরো অনেকেই নাম না জানা অনেকেই শহীদ হন এবং অনেকেই আহত হয়। ঢাকায় ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং 22শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন ওই 22শে ফেব্রুয়ারির মিছিলে। এই শহীদের স্মৃতি অমর করে রাখার জন্যই ঢাকায় 22শে ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে এবং 23শে ফেব্রুয়ারি শফিউরের পিতাকে দিয়ে প্রথম এই শহীদ মিনারটি উদ্বোধনও করা হয়। কিন্তু 24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। ঢাকায় 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামের এখানে 21শে ফেব্রুয়ারির কেন্দ্র করে সৃষ্ট যে সাহিত্যগুলো ওইখানে দেখা যায় যে এই 21শে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুব উল আলম চৌধুরী কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক প্রথম কবিতা রচনা করেন এবং তরুণ কবি আলাউদ্দিন আলাজাদ স্মৃতির মিনার কবিতাটিও ওই সময়ে রচনা করেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ সাধারণ মানুষ বাসার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে এবং পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু করে দেয়। এসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরই প্রেক্ষাপটে দেখা যায় যে পরবর্তীতে আব্দুল গাব্বার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটি। আবার সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা এবং সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এই গানটি এবং তোরা ঢাকা শহর রক্তে বাসায় লীলের মতো এই সঙ্গীতগুলো রচনা করেন। পরবর্তীতে ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, বায়ান্নর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কবর নাটকটি। জহির রায়হান রচনা করেন আরেক পালগুন নামক ও উপন্যাসটি। এভাবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের জ্বর ওঠে এবং বাঙালি জাতীয়তাবাদের ধারা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় ওই সময়ে। পরবর্তীতে 1947 সালের এই শোষিত দেখা যায় যে এই শোষিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালের প্রতিবাদ এবং রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এবং আত্মপ্রত্যয় খুঁজে পায় এই ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং 1952 সালের ভাষা আন্দোলনের পর 50শের দশক ব্যাপী ছিল বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলনই কিন্তু পরবর্তীকালে এই সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই আন্দোলন, এই ভাষা আন্দোলনটি এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, বাঙালিদের মধ্যে ঐক্য এবং স্বাধীনতার চেতনায় জাগিয়ে তোলে। পাকিস্তানি শাসন পূর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন ছিল এই ভাষা আন্দোলনটি। এর পরবর্তী দেখা যায় জাতীয়তাবাদের বিকাশ বা উন্নয়ন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কিন্তু এই ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে এবং পাকিস্তানের প্রতি আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে।
নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা এবং সংস্কৃতির সম্পর্ক এবং এর গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর তখন স্পষ্ট হয়ে ওঠে। এই ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয় পরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধিও করতে পারে। ভাষা কেন্দ্রিক এই ঐক্যই কিন্তু জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভাষা আন্দোলন। এরপরে আস্তে আস্তে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বা উদযাপন। 1953 সাল থেকে 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাঙালি জাতির কাছে দিনটি গভীর শোকের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন এবং কানাডা প্রবাসী কয়েকজন বাঙালির উদ্যোগও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এবং পৃথিবীতে 6,000-এর মতো বেশি ভাষা রয়েছে, এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে। আমাদের দেশে যা বাঙালি ভাষাদের পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নৃগোষ্ঠী রয়েছে, আমরা সব নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নেও সচেষ্ট হব।